فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وبركاته <applause> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم محترم مكرم علماء كرام شمانيتو দেনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাবুল্লা আলমিনের প্রশংসা এবং শেষ নবী পিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি অসংখ্য ও সালামের পরে আমরা আলমাজাল কোম্পানির এ বিশাল মসজিদে আল্লাহ আলমিনের কথা এবং তার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ কথা যা হচ্ছে ওয়াহি এলাহি আসমানি ওয়াহি আল্লাহ রবুল আলমিন আসমানি সিলেবাস তা জানার জন্য তা শোনার জন্য তা শোনাবার জন্য যে জমিয়ত হয়েছি একত্রিত হয়েছি এবং আল্লাহ যে তৌফিক দান করেছেন আমাদের শারীরিকভাবে মানসিকভাবে ইমানি দিক থেকে সার্বিক দিক থেকে যে আল্লাহ তৌফিক দান করেছেন এর জন্য আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ আজকের বিষয়বস্তু সম্পর্কে আমাদের সম্মানিত ভাই শেখ আল বাকি আলা যে বিষয়টির ওপর আলোকপাত করতে বলেছেন সেটা হচ্ছে ইসলামিক ভ্রাতৃত্ব আল ওহুয়া আল ইসলামিয়া ইসলামিক সম্পর্ক যে আমাদের ভাইয়ের সম্পর্ক আমরা একে অপরের ভাই এই ভাতৃত্বের সম্পর্ক এর গুরুত্ব এবং এই ভাতৃত্বের সম্পর্ককে আমরা কি করে আরও মজবুত করব অটুট করব শক্তিশালী করব, আর এই ভ্রাতৃত্বের সম্পর্কের অবনতি কি কি কারণে ঘটে যার ফলে অন্য অন্য পার্থিব সম্পর্কগুলি প্রাধান্য পেয়ে যায় এই বিষয়গুলি সম্পর্কে কিছু কথা পরান রান আলোকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আমরা হচ্ছি মুসলিম আমাদের দিন হচ্ছে ইসলাম আমাদের রব এক আল্লাহ রবুল আলমিন আমাদের রসুল সাল্লাহ আলী এক রসুল খা নবীন সঈদুল মুরসালিন মোহাম্মদ সাল আলী সাল্লাম আমাদের কি বলা হচ্ছে এক আমাদের দিনের উৎস হচ্ছে এক কোরআন এবং সন্না ওয়াহি সুতরাং আমরাও সকলেই এ সমস্ত মৌলিক বিষয়ের ভিত্তিতে তৌহিদ এবং সন্ন্যার ভিত্তিতে দিনের ভিত্তিতে আল্লাহ এবং তার তারসাল্লাহিসাল্লামের মহাব্বত ভালোবাসার ভিত্তিতে এক হয়ে যাব কখনো এ আল্লাহ তোমরা হে আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক এই সম্পর্ক দুনিয়াতেও কাজে আসে বহু ক্ষেত্রে কাজে আসে যে বিষয়গুলি বলার সময় নেই যেহেতু সময় এক ঘন্টা আর এই বিষয়গুলি বলার জন্য সময়ের প্রয়োজন রয়েছে দুনিয়ার বহু ক্ষেত্রে এই দিনই ভাতৃত্ব কাজে আসে এই সম্পর্ক এমন কি মতের পরেও কাজে আসে দুনিয়ার কোন সম্পর্ক মতের পরে কাজে আসবে না একমাত্র ইসলামিক ভ্রাতৃত্বের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কই কাজে আসবে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বিচার দিবসে জান্নাতে যাওয়ার সময় নাম থেকে রক্ষার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি ইহকাল পরকালে এই সম্পর্ক হচ্ছে আপনার জন্য আমার জন্য উপকারী এই সম্পর্ক শক্তিশালী করার জন্য পিএনবি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রেরিত হয়েছেন এই সম্পর্ক শুধু মৌখিকভাবে বা থিওরিক্যালভাবে একটা মতবাদ হিসাবে তিনি পেশ করেছেন এমন কথা নয় বরং এর বাস্তব রূপ দিয়েছেন নবী মোহাম্মদ রসুর সাল্লাম জি হ্যাঁ এবং এই সম্পর্কের মাপকাঠি হবে ইমান এবং তাকুয়া ইমান এবং তাকোয়ার ভিত্তিতে এই সম্পর্ক শক্তিশালী হবে আর ইমান এবং তাকোয়াতে ত্রুটি হলেই দুর্বলতা আসলেই বা সেগুলি হ্রাস পেয়ে গেলে সম্পর্ক ছিন্ন হয়ে যায় যতই আমরা ঘোষণা করি যে আপনার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু ইমান এবং তাকুয়া ঠিক আছে তাহলে আপনি স্বীকার করেন আর না করেন আমার আপনার সাথে আমার সম্পর্ক ঠিক আছে এই ইমান ইসলামিক ভাতৃত আছে বলেন আর নাই বলেন কিন্তু দুনিয়ার সম্পর্ক হচ্ছে স্বার্থের সম্পর্ক রক্তের সম্পর্ক হচ্ছে প্রাকৃতিক সম্পর্ক স্বার্থের সম্পর্ক অনেক সময় মায়ের পেটের ভাই রক্তের সম্পর্ক চরম দুশ্মনে পরিণত হয়েছে অথবা দুনিয়াতে অনেক ভালোবাসা ছিল মহাব্বত ছিল সে মাহীন ভালোবাসা ভাই বোনকে ছেড়ে এক মিনিট থাকা বরদস্ত করতে পারেননি কিন্তু মহতের পরে সেই সম্পর্ক দুঃমনিতে শত্রুতায় পরিণত হবে মহান আলা সুরায় জুখরফের আয়াতনব সাতষট্টিতে স্বাদ করেছেন আল আখিল্লাহ বাদ বা বাদিন আদু আল আখিল্লাহ ইয়মায় দিন আদু বাদিন ইল্লাল মুতাকিদ বন্ধুরা ভাইয়েরা এই যে একে অপরকে ভালোবাসত এই সব লোকেরা ইয়মায় সেই কিয়ামতের দিনে বিচার দিবসে পরকালে বা আদহ হমলে বা দিন আদুগুন একে অপরের শত্রু হয়ে যাবে ইল্লাল মোত্তাকিন একমাত্র যারা আল্লাহ ভীরু তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক ছিল আপনি আল্লাহকে ভয় করেন আর শেখেরাও আল্লাহকে ভয় করেন আপনি আল্লাহকে ভয় করেন আপনার পাড়া প্রতিবেশী তারাও আল্লাহকে ভয় করে এর ভিত্তিতে যে সম্পর্ক গড়ে উঠেছে ইমানি ভাতৃত্ব এরাই শুধু বন্ধু থাকবে এরা কাজে আসবে দুশ্মন হবে না এরা দোস্ত হবে হাসরের মাঠেও দোস্ত হবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কাজে আসবে জান থেকে বাঁচার ক্ষেত্রেও কাজে আসবে আপনার উপকার আসবে পরিচয় নেবে এরাও পরিচয় নেবে জি হ্যাঁ কিন্তু দুনিয়ার যেসব সম্পর্কগুলি ছিল সেই সম্পর্কগুলি কিছুই থাকবে না সুরে হুজরাতের এক নম্বর দশ দিয়ে শুরু করেছি আমার খুদবার সাথে সাথে মহান আল্লাহ ইরশাদ করেছেন ইনামাল মিনু না ইহওয়াহ নিশ্চয়ই মমিন মুসলিমরা হচ্ছে পরস্পর ভাই এক মমিন মুসলিম আর এক মুসলিমের ভাই এ ভাতৃত্বের সম্পর্কের জন্য জি একই দেশের হোক লোক হওয়া লাগে না একই রঙের লোক হওয়া লাগে না হ্যাঁ আর একই ভাষার লোক হওয়া লাগে না পাসপোর্টের কোনো মূল্য নেই ক্ষেত্রে কার কোথাকার পাসপোর্ট আর কার কত ওইরকম উন্নত দেশের পাসপোর্ট রয়েছে আর কে গরিব দেশের রয়েছে কোনো মূল্য রাখে না এগুলা এই সম্পর্কে কোনো মূল্য রাখে না নাহম্মদুর রসুর সাল্লাম বলেছেন শুনে রাখো আলী আরাবিন আলা আজামি ওয়ালা আলী আজামিন আলা ওয়ালা আলী আহমার আলা আসবাদ ওয়াল আলী আসমাদম ই তাকুয়া শুনে রাখো ভালো করে যে না কোনো আরবির যার ভাষা হচ্ছে কোরআনের ভাষা যার ভাষা হচ্ছে রাসোরম ভাষা তুই এই দিক থেকে তো ফজিল হওয়া উচিত ছিল কিন্তু তাকুয়া যদি না থাকে কোনো মূল্য নেই নবিশাল্লামের মাতৃভাষায় কথা বলতে পারেন নবী সালামের মাতৃভাষা খুব শিখে গেছেন আর কোরআনের ভাষা আপনি ভালো করে বুঝেন বা ওইটা আপনার মাতৃভাষা আল্লাহ আলী আরবি আলা আজমি আরবির অনারবের ওপর কোনো শ্রেষ্ঠত্ব নেই ওয়ালা আজমি আলা আরবি আর কোন অনারবের আরবির ওপরে ফজিলত নেই যেমন আজকাল পার্থিব দিক থেকে কেউ যদি ইংলিশ বলতে পারে আরে বাবুরি বাবুরি বিশাল ব্যাপার সাবার হয়ে গেছে কোনো মূল্য রাখে না আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না রাসোর কাছে কোন মূল্য রাখে না দিনের ক্ষেত্রে কোনো মূল্য রাখে না এর কোন মর্যাদা নেই দুনিয়া উপার্জন করে নেবেন সেই ভাষার ডিমান্ড আছে সেই জন্য দুনিয়া উপার্জন করে নেবেন সেটা আলাদা কথা যতটা আল্লাহ ভাগ্যে জুটাবে কিন্তু ভাষার ভিত্তিতে অথবা আঞ্চলিকতার কারণে অথবা পাসপোর্টের অনেক দাম এই নাগরিকত্বের সিটিজেনশিপের অনেক দাম অনেক মূল্য এর কোনো মূল্য নেই লা কোনো ফজিলত নেই কোনো শ্রেষ্ঠত্ব নেই সাদা লোকের ফর্সা লোকের কালোর ওপর কোনো শ্রেষ্ঠত্ব নেই আর কালো লোকের সাদার ওপর কোনো ফজিলত নেই ছাড়া ইন্না আতকাকুম মহান আল্লাহ হুজরাতের সাদ করছেন যে নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যে যত বেশি আল্লাহ ভিরু আল্লাহর ভয়ে ভালো কাজ করে ভালো কথা বলে আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে যে যত বেশি বেঁচে থাকে যার অন্তরে আল্লাহর বেশি ভয় আছে শুধু দাবিদার হইলে হবে না এর বাস্তব রূপ সে তার লাইফে দিতে পারছে অন্তরে যে ভয় আছে এর বহিঃপ্রকাশ আপনার আপনার নবিসের এর্তে বা অনুসরণে আপনার এবাদতবন্দিতে আপনার আখলাক চরিত্রে আপনার ব্যবসা বাণিজ্যে আপনার পারিবারিক বিষয়গুলিতে আপনার চলাফেরায় একের অপের সাথে চলাফেরার ক্ষেত্রে মামলাত আদান প্রদানের ক্ষেত্রে এর বহি প্রকাশ ঘটছে প্রমাণ করে দিতে পারছেন আপনি আকিদা আমল এবাদতের মাধ্যমে আখলাপ চরিত্রের মাধ্যমে যে অন্তরে আল্লাহর ভয় আছে বলেই আমি নিঃস্বার্থ এই কাজটা করলাম না হলে করতাম না দুনিয়ার কোনো স্বার্থ নেই আল্লাহ রবুল্লা মিন বলছেন ইন্নামাল মিনুনা ইহ ওয়াহ সুরে হুজরাতের আয়াত নম্বর দশ নিশ্চয়ই মমিন মুসলিমরা পরস্পর ভাই এই ভ্রাতৃত্বকে শুধু টিকাতে হবে না এই ভ্রাতৃত্বকে এক নম্বরে শুধু রাখা শুধু মুখে বললে হবে না এই ভ্রাতৃত্ব কি করে শক্তিশালী হয় মজবুত হয় স্থায়ী হয় এই ভ্রাতৃত্বে কোনো রকমের অবনতি না ঘটে এই বিষয়গুলি প্রত্যেককে ঠিক রাখতে হবে প্রত্যেকে ঠিক রাখতে হবে আর শুনে রাখেন এই ভ্রাতৃত্ব দু চারটা মাসলা একতলাফ থাকার কারণে নষ্ট হয়ে যায় না যে আপনার সাথে আমার মাসলা মাসাইলে কিছু এখতেলাফ আছে তার এটা আমার দুশ্মন একে দেখতেই পারি না এগুলি মূর্খদের কথা এর সাথে আমার মতের মিল নেই হ্যাঁ এই ব্যক্তি হচ্ছে বিতর্কিত যার ফলে ওকে ইসলাম থেকে এমন করে খারিজ করলেন যে ইয়াহুদির সাথে নাসারার সাথে হিন্দুর সাথেও আপনার সেই বৈরিতা নেই জি যে বৈরিতা দু চারটা মশলা একতলাভের কারণে একজন রফায়দানি করে একজন রফায়দানি করেন না একজন জোরে আমিন বলে এক আসতে আরে ও নামাজ পড়তে পড়তে পয়দা হয়ে গেল একবার হ্যাঁ এইরকম নয় একজন কাঁধে কাঁধ পায়ে পা ঠেকায় একজন ঠেকাতে চাই না ওই নামাজ পড়তে পড়তে দুশ্মনী পয়দা হয়ে গেল এই সমস্তগুলি বর্জনীয় এতে ভ্রাতৃত্ব নষ্ট হয় না জি হ্যাঁ এই ভ্রাতৃত্বকে কি করে আপনি আরও শক্তিশালী করতে পারবেন এর জন্য চেষ্টা করতে হবে উভয় পক্ষকে মতের অমিল থাকতে পারি ওয়ালা আজালু না মোকালি ফি না ইল্লাহমান বোকা আল্লাহ বলছেন যে মানুষের স্বভাবই হচ্ছে যে সর্বদাই তাদের মধ্যে মতবিরোধ থাকবে লাভ থাকবে তবে হেনবি মাহম্মদ সাল্লা সাল্লাম তোমার রব যার ওপর দয়ে করেছেন সেই এখতেলাফ করবে না এখতেলাফের সমাধান আর মতবিরোধের সমাধানের জন্য ফিরে আসবে আসল উৎসে সেটা হচ্ছে ওহি কোরান এবং সন্নার কাছে ফিরে আসবে সমাধান এই নয় যে আপনার দল আপনার গায়ে জোর আছে সেজন্য আপনারটা আমাকে মানিয়ে নেবেন অথবা আমার জবানের জোর আছে সেজন্য আমারটা আপনাদেরকে মানিয়ে নেব না না এটা সমাধান নয় সমাধান হচ্ছে যে আমাদের সকলকে ফিরে আসতে হবে কোন দিকে হই আল্লাহ ও রসুল আল্লাহর দিকে ফিরিয়ে দাও এবং রসুল সাল্লা সাল্লামের দিকে ফিরিয়ে দাও যে আল্লাহ কী সমাধান বলছেন আর তা রসুল সাল্লাহ আলি সাল্লাম কি সমাধান বলছেন এইভাবে আমাদের কাছাকাছি হওয়ার চেষ্টা করতে হবে দূরত্ব বাড়াবের চেষ্টা করতে হবে না মুসলিমদের মাঝে যে যেসব মতবিরোধ আছে সেই জন্য ভ্রাতৃত্ব নষ্ট হয় না ভ্রাতৃত্ব নষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত ইসলাম না নষ্ট করেছে ইসলাম নষ্ট করে দিয়ে সে ইসলাম বিমুখ হয়ে গেছে বড় শির্কের মাধ্যমে বড় কুফরির মাধ্যমে এই রকম ইসলাম দুশ্মনির মাধ্যমে ইত্যাদি ইত্যাদি সেই ক্ষেত্রে ভ্রাতৃত্ব নষ্ট হবে এই জন্য ওটা আপনি ঘোষণা করারও দরকার নেই ও আল্লাহর কাছেই নষ্ট হয়ে গেছে কারণ ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কারণে আর এই ভাতৃত্ব নেই সম্মানিত ভাতৃমণ্ডলী যতক্ষণ পর্যন্ত ইমান আছে তাকু আছে ইনামাল এ হোয়া পরস্পর ভাই ভাই আচ্ছা একটা উদাহরণ দিই পার্থিব উদাহরণ তাহলে বুঝবেন ভাই সবাই একই শ্রেণীর নয় ভাই বলে যে সবাই একই শ্রেণীর তাও নয় আপনারা পাঁচ ভাই বা সাত ভাই আছেন সবাইকে একরকম নাকি আপনার সাথে আচরণ ক্ষেত্রে হ্যাঁ কারোর সাথে খুবই আন্তরিকতা আছে আপনার সুখে দুঃখে সবসময় একটা পয়সার অভাব হলে ও নিজে থেকে হাজির হ্যাঁ বাপ মাকে দেওয়ার ক্ষেত্রে আপনার চেয়ে সে বেশি দেওয়ার চেষ্টা করে আপনাকে বলে যে বড় ভাই আপনি অনেক খরচ করেছেন আর দেওয়ার দরকার নেই আমরা দিই আবার কিছু ভাই আছে শুধু চুসতেই থাকে লুটতেই থাকে এক পয়সা খরচ করতে চায় না হ্যাঁ কিছু ভাই আছে শুধু ঝগড়ায় বাঁধে ঝামেলায় বাঁধায় তাই না বেমানি করার চেষ্টা করে জি কষ্ট দেওয়ার চেষ্টা করে অথচ একই মায়ের পেটের ভাই তাহলে একই মেয়ের মায়ের পাঁচটা ভাই যদি পাঁচ রকম হয় পাঁচটা আঙ্গুল যদি এক রকম না হয় তো এই বিশাল মুসলিম উম্মাতের সবাই একই শ্রেণীর মুসলিম ভাই নয় তবে মুসলিম ভাই তবে মুসলিম ভাই যার মধ্যে যত বেশি দিনের যে মৌলিক বিষয়গুলি আর তার সাথে সাথে সেই মৌলিক বিষয়গুলিকে যেগুলি মজবুত করে আকিদ্যা জি মানহাজ তৌহিদ সন্ন্যাত এবাদত বন্দিগীর পাবন্দি হারাম নাজাজ থেকে বেঁচে থাকা আখলা আমল সুন্দর হওয়া এই বিষয়গুলি মৌলিক বিষয়গুলি যত যার মধ্যে বেশি আছে সে তত বেশি ঘনিষ্ঠ ভাই সে তত বেশি ঘনিষ্ঠ ভাই আর যার মধ্যে যত দুর্বল হয়ে আসছে তারাও ভাই যতক্ষণ পর্যন্ত এই ভাতৃত্বকে নষ্ট না করে দেশে ইসলাম থেকে বেরিয়ে গিয়ে বা ইসলাম ভঙ্গ করে ইমান ভঙ্গ করি ইসলাম ভঙ্গকারী অনেকগুলি বিষয় রয়েছে যেগুলো শাইখদের কাছ থেকে ইসলামিক সেন্টারগুলির মাধ্যমে শিখে যাবেন কারণ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে আমি মাঝে মাঝে বলি আর অনেক শাইখেরাই বলেন বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশে একটা সাধারণ মুসলিম নামাজ না পড়লেও জানে যে উজু ভঙ্গের কারণ কি কিসে উজু নষ্ট হয়ে যাবে জানে ভালো করে তাই না কি কিসে কিসে নামাজ নষ্ট হয়ে যায় তাও জানে রোজা কিসে ভঙ্গ হয় তাও অনেকটাই জানে ঠিক না হজ করতে আসলে হজ নষ্ট হয়ে যাবে তাও জানে আর যদি নয় তারিখে না থাকতে পারি তো হজ হবে না জানে কিন্তু এই ক্ষেত্রে জিরো এই ক্ষেত্রে জিরো ইল্লা মাসা আল্লাহ যারা তৌহদ শিখেছে যারা সন্ন্যাস শিখেছে যারা সৌদি আরবের আকিদার কিতাবগুলির সংস্পর্শে এসেছে তারা ছাড়া আমরাও দেশে নওয়াকেদুল ইসলাম মাত্রায় পড়ে পড়ে ফারেক হয়ে গেছি একবার না ডবল হ্যাঁ তারপর ইসলাম কি কি ভালো করে জানতাম না এই জন্য আকিদার কিতাবাদির সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে সেগুলি শিখতে হবে আকিদার যারা কেরাম বিশেষ করে সৌদি আরবের ইসলামিক সেন্টার দাওয়া সেন্টারগুলি যারা দায়ী বাইরে আছেন বিশেষ করে আপনার জেদ্দায় যারা আছেন তাদের কাছ থেকে কিছু শিখতে হবে সৌদি আরবে যেসব আলেম আলমারা লেখাপড়া করেছেন তাদের কাছ থেকেই কিছু শিখতে হবে কারণ তারা আকিদা তহিদের সন্ন্যার বিশেষজ্ঞ জি তারা দলিল ভিত্তিক লেখাপড়া করেন সম্মানিত ভাতৃমণ্ডলী অতক্ষণ পর্যন্ত এই ইমানই ভ্রাতৃত্ব নষ্ট না হবে যতক্ষণ পর্যন্ত ইমান না নষ্ট হয়েছে যতক্ষণ ইসলাম না নষ্ট হয়েছে সুতরাং আপনি আপনার মুসলিম ভাই যদি চোরও হয় তাকে দুশ্মন মনে করবেন না এই চোর হ্যাঁ এই বেঈমান হ্যাঁ এই হারাম খাওয়া লোক কখন আপনার ইসলামের স্বার্থে কাজে আসতে পারে ইসলামের স্বার্থে কাজে আসতে পারে ছোটকালে আমরা বড় বড় ওয়াজ দেশে ওয়াজ মাহফিলে যেতাম শুনতে যেতাম তো একজন খুব প্রখ্যাত বক্তা ছিলেন যদিও তারা কোরআন সন্ন্যার ওই রকম ধরনের দলিল ভিত্তিক আলেম ছিলেন না কিন্তু মানে জনপ্রিয়তা লাভ খুব করেছিলেন ওনারা তাদের একজনের বক্তব্য শুনেছিলাম তিনি একটা পয়েন্ট বলেছিলেন খুব ছোট আমরা তখন হয়তো পনেরো ষোলো বছর সতেরো বছর বয়স কিন্তু তখন থেকে মুখস্থ আছে যে মুসলিম সমাজে চোরগুলোকে মেরে ফেলেন না আমাদের দেশে পকেট মার দশটা টাকা চুরি করার চেষ্টা করেছে গণপিটনীতে মেরে ফেলে দেয় হ্যাঁ আল্লাহ যে সাজা দেননি সেই সাজা মূর্খ সমাজের লোকেরা দেয় জি কেউ একটা আপনার কাঁঠাল পেড়ে খেয়ে নিয়েছে আম লিচু পেড়ে খেয়ে নিয়েছে ওকে মারতে মারতে গোটা গ্রামের লোকেরা মেরে ফেলে দিল এই জাহিল মূর্খ সমাজ জি হ্যাঁ না তিনি বলেছিলেন ওই ওয়াজে যে দেখেন মুসলিম সমাজের যারা চোর ডাকা অথবা এইরকম যারা দুষ্ট প্রকৃতির লোক বদমাস লোক ওগুলোকে মেরে ফেলিয়েন না ওগুলো একদিন কাজে আসবে জি হ্যাঁ অনেক সময় যারা মুরব্বি মুসল্লি মসজিদের তারা প্রয়োজনে ইসলামের জন্য যখন বল প্রয়োগের মাসলা আসবে তখন ওই সাহস হবে না কিন্তু যারা এরকম অপরাধ করেছে তারা যদি হৃদায়ত হয়ে যায় তৌফিক হয়ে যায় হতে পারে ওদের দ্বারা ওই কাজগুলি হবে যে কাজগুলো আপনার দ্বারা আমার দ্বারা হবে না তারাও ভাই কিন্তু অসৎ ভাই আপনার ভাই চোর বেমান থাকে না হ্যাঁ আপনার ভাই লম্পট থাকে না তারপরে বলেন যে আমার ভাই উঠে জি হ্যাঁ তো দুনিয়ার স্বার্থে দুনিয়ার যে সম্পর্ক রক্তের তাতে যদি ভাই বলে স্বীকার করেন চোর ডাকাতকে হ্যাঁ তাহলে যে সম্পর্ক রয়েছে চুরি করা মানে কাফের হয়ে যায়নি হ্যাঁ তার বলছে না যে চুরি করেন বা করেন করে কখনো না কিন্তু কথা হচ্ছে যে তারা অসৎ আমাদের ভাই এরাও কখনো ইসলামের স্বার্থে আসতে পারে নব জামান নাই এক লোক বারবার করে মদ খায় জি হ্যাঁ তখন তাকে কোন এক সাহাবি গালি দিয়েছিলেন গাল বন্ধ করেছিলেন যে এত খারাপ লোক গাল দিয়েছিলেন নবী এ করিম সাল্লাম কঠোর ভাবে নিষেধ করলেন একে গাল দিও না অথচ একবার না কয়েকবার করে মত খাচ্ছে ফাইন না হইবুল্লাহ রাসুল্লাহ সে আল্লাহকে ভালোবাসে এবং সাল্লামকে ভালোবাসে জি হ্যাঁ তার মানে এই নাই যে তার সাজা শাস্তি হবে না দুনিয়া আখেরাতে মদ খাওয়ার বা পাপের শাস্তি হবে কিন্তু সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে কিন্তু ভালোবাসার যে দাবি আছে সে দাবি দাবিটা পূরণ করে না ওর সংশোধন করার চেষ্টা করেন হ্যাঁ ওর যে ঘাটতিটা আছে ঘাটতি পূরণ কেমন করে হবে ওর তবাটা কি করে হবে ওর ইসলাম কি করে হইতে পারে আপনার ইসলামিক ভাতৃত্বের দাবি যে তাকে সংশোধন করার চেষ্টা করবে